মম জীবন যৌবন মম অখিল তুমি ভরিবে গৌরবে নিশিথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম গোটা রাজ্য জুড়েই সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাসের আকস্মিক প্রয়াণে শোকার্ত চিত্তে শোক মিছিলে অংশগ্রহণ করে ও তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই ঢল নেমেছে সাধারণ মানুষের দলের কর্মী সমর্থকদের সঙ্গেই পার্টির মহকুমা ও অঞ্চল অফিস বাড়িগুলোতে সমবেত হচ্ছে সাধারণ মানুষও প্রয়াতের দীর্ঘ লড়াকু রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করছেন দলের নেতৃত্বরা শনিবারও রাজ্যের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় গৌতম দাসকে এদিন সিপিএম আম্বাসা মহকুমা কমিটির উদ্যোগে মহকুমা কার্যালয়ের সামনে গৌতম দাসের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ পরবর্তীতে সত্তরটি লাল পতাকা অর্ধনমিত রেখে পাটের মহকুমা অফিস বাড়ি থেকে বের হয় শোক মিছিল শোকার্থ চিত্তে মিছিলে পা মেলান সমাজের সমস্ত স্তরের মানুষ ষিব আমরা সংগঠিত করলাম এবং এর মধ্য দিয়ে কবে গৌতম দাসের সংগ্রামী স্মৃতির প্রতি আমরা আমরা আমাদের সংগ্রামী মৌন শ্রদ্ধা স্থাপন করলাম এবং আগামী দিনে তার অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার জন্য করছি একই দিনে গন্ডাছোড়া মহকুমা কার্যালয়ের সামনে গৌতম দাসের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তাকে স্মরণ করেন পার্টির নেতৃত্ব কর্মী সমর্থক ও অগণিত মানুষ শ্রদ্ধা জানান পার্টির রাজ্য কমিটির সদস্য ললিত ত্রিপুরা ও মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা সন্তোষ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ সত্তরটি লাল পতাকা অর্থনমিত রেখে পার্টি মহকুমা অফিস বাড়ি থেকে বের হয় শোক মিছিল গণ্ডাছোড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে শোক জ্ঞাপন করা হয় প্রিয় নেতাকে për raport channel dinrat